রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের মাস্টার লিস্ট পাবলিশ করা হয়েছে। তোমরা রবীন্দ্র ভারতীর ওয়েবসাইট চলে যাবে, তোমরা অনলাইন rbu.net.in ওয়েবসাইট চলে যাওয়ার পর তোমরা 23-24 অপশনে তোমরা ক্লিক করবে অ্যাডমিশন নোটিশ। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করবে, দেখতে পাবে তোমাদের মাস্টার লিস্ট পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম আছে, ফ্যাকাল্টি অফ আর্টস আছে, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস, প্রত্যেকটা কোর্সের জন্য তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। তোমরা এই অপশনে প্লাস অপশনে ক্লিক করে প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট এখান থেকে চেক করতে পারছো। প্রথমে দেখো মাস্টার লিস্ট পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম বেঙ্গলি, এই অপশনে তোমরা ক্লিক করবে। এখান থেকে বেঙ্গলি সাবজেক্টের যে মেরিট স্কোরটা রয়েছে তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। 50.92, 59.79, 68.88, 64.37, এখানে কিন্তু সব তোমাদের র্যান্ডম অনুযায়ী তোমাদের স্কোর রয়েছে। আর তোমাদের কিন্তু এখানে যে সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু নাম এসছে। ওকে, তোমরা এখন 909 আছে যাদের সিরিয়াল নাম্বার, তারপর 914, 915, 918, 922, এরকম অনুযায়ী তোমাদের কিন্তু নাম এসছে। এরপরে যখন তোমাদের সংশোধন হবে, ফাইনাল লিস্টটা বেরোবে, তখন তোমাদের এই মেরিট পয়েন্ট অনুযায়ী তোমাদের যারা সিরিয়াল নাম্বারে আগে থাকবে তোমাদের কিন্তু অ্যাডমিশন লিস্টে তোমাদের নামটা আসবে। ওকে, এছাড়া তোমরা এখান থেকে এই সার্চ বটনে ক্লিক করে তোমাদের যে এআই নাম্বারটা আছে সেটা দিয়ে অথবা তোমাদের নাম লিখে তোমরা কিন্তু এখানে সার্চ করতে পারছো তোমাদের নাম কোথায় রয়েছে, তোমাদের মেরিট স্কোর কত রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের নামটা কিন্তু মাস্টার লিস্ট থেকে চেক করে নিতে পারছো। ওকে, এরকমভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের, যেমন এডুকেশন আছে, ইংলিশ আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, জিওগ্রাফি, হিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট তোমরা এই অপশান করে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। যেমন দেখো এখানে এই সাবজেক্টে হিস্ট্রি রয়েছে, এখানেও কিন্তু একই রকম তোমাদের মেরিট স্কোর রয়েছে। প্রথমে দেখো 86.25 রয়েছে, তারপরে 86.45, 71.78, 84.19, 73.44, এরকমভাবে কিন্তু তোমাদের এখানে মেরিট স্কোরটা রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর তাদের তোমাদের যে মাস্টার লিস্টটা আছে সেটা তোমরা চেক করতে পারছো। ড্যান্সের জন্য আছে, তোমরা ড্যান্স এই অপশনে ক্লিক করে তোমাদের মাস্টার লিস্ট চেক করতে পারবে। এখানে দেখো তোমাদের প্রত্যেকের নাম প্লাস তোমাদের এআই নাম্বার রয়েছে, আর তোমাদের এখানে কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেই সাবজেক্টটা রয়েছে, ক্যাটাগরি তোমাদের রয়েছে, জেন্ডার রয়েছে। ওকে, তোমরা এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে একই রকম তোমাদের নাম লিখে অথবা তোমাদের এআই নাম্বার লিখে তোমরা চেক করে নেবে তোমাদের ফর্ম এখানে মাস্টার লিস্টে তোমাদের নাম আছে কিনা, তোমরা ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছো কিনা। ওকে, সিমিলারলি তোমরা একই রকম ভাবে ভিজুয়াল আর্ট, ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্ট এই অপশনে গিয়ে ক্লিক করবে। এখান থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লাই আর্ট আছে, হিস্ট্রি অফ আর্ট আছে, পেইন্টিং আছে, এই অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু নামগুলো তোমরা চেক করে নিতে পারবে। তোমাদের ক্ষেত্রেও কিন্তু এখানে এআই এর নাম্বার, তোমাদের ফ্যাকাল্টি নেম রয়েছে, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, প্রোগ্রাম, সাবজেক্ট, ক্যাটাগরি, জেন্ডার, এগুলো দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের নামগুলো চেক করে নেবে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে কিনা। ওকে, এছাড়া রবীন্দ্র ভারতের মেইন ওয়েবসাইট থেকে তোমাদের একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, তোমরা যারা জার্নালিজমে এমএ করবে তোমাদের জন্য যে ডেটটা দেওয়া ছিল তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য সেই ডেটটা তোমাদের কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখানে ক্লিক করে তোমরা সেই ডেটটা চেক করে নিতে পারছো। যেমন তোমাদের 21 তারিখে তোমাদের রিটেন টেস্টটা হবে, যেখানে তোমাদের 20 তারিখে ডেট দেওয়া ছিল। আর সিমিলারলি তোমাদের যে 22 তারিখে তোমাদের ভাইবা ভয়েসের ডেট ছিল সেটা 26 তারিখে, 26 তারিখের ডেটটা 29 তারিখে, তোমাদের 29 তারিখের ডেটটা 3 তারিখে, এরকম কিন্তু ডেট তোমাদের চেঞ্জ করা হয়েছে। তোমরা এই ডেটটা এখান থেকে চেক করে নেবে। ওকে, আর তোমরা যারা এমএতে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের জন্য কিন্তু এই যদি কোনো রকম মাস্টার লিস্টে কোনো রকম ভুল থাকে তোমরা কিন্তু সেটা 18-9-23 তারিখ পর্যন্ত তোমরা সেটা কারেকশন করতে পারবে। আর তোমাদের ফার্স্ট যে প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে সেটা 20 তারিখে বেরোচ্ছে, আর তোমাদের অ্যাডমিশন লিস্ট আমাদের 21 থেকে 23 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, এরকমভাবে জার্নালিজমের যে ডেটগুলো আছে এই ডেটগুলো তোমাদের চেঞ্জ করা হয়েছে, সেটা তোমাদের ডেটটা জানিয়ে দেওয়া হলো। তোমাদের ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর জন্য তোমাদের ডেট দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে নোটিফিকেশন চেক করে নিয়ে তোমাদের ডেটগুলো চেক করে নেবে। তোমাদের ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস নিয়েও তোমাদের যে নোটিশটা রয়েছে এই নোটিশটা ক্লিক করে তোমরা কিন্তু ডেটগুলো চেক করে নেবে। ওকে, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 18-9-2023 তারিখে, থিওরিক্যাল টেস্ট হবে তোমাদের 19-9-2023 তারিখে, আর তোমাদের এখানে পরপর ডেট রয়েছে, তোমরা এই ডেটগুলো চেক করে নেবে। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।